বারাসাতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তি সম্মান সমাবেশে যোগ দিতে সন্দেশকালী আন্দোলনকারী মহিলারা বারাসাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমরা এই মুহূর্তে সন্দেশকালী ফেরিঘাটে রয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মহিলা তারা একে একে জড়ো হয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে সন্দেশকালী ফেরিঘাট পেরিয়ে ধামাকালি পৌঁছবেন এবং সেখান থেকে সড়ক পথে বারাসাতে পৌঁছবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার জন্যই তারা যাচ্ছেন এবং গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে উত্তাল হয়েছে উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী এলাকা সেই কারণেই এই মহিলারা তারা যাচ্ছেন বারাসাতে এই সমাবেশে যোগ দিতে এবং তারা একে একে বিভিন্ন দ্বীপ থেকে জেলিয়াখালী থেকে শুরু করে সন্দেশখালী এবং ধুসনিখালী বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকা থেকে গ্রামের মহিলারা তারা এই সমাবেশে যোগ দিতে যাচ্ছে কথা বলে নব মহিলাদের সঙ্গে আজকে আপনারা সন্দেশখালী থেকে যাচ্ছেন কি জন্য আমাদের যে আবেদনগুলো আছে আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাইছি এই যে অজা অরাজাকতা কত করছে এইটা যাতে না হয় আর আমরা যেন শান্তিভাবে সন্দেশকালীন মহিলা যেন শান্তিভাবে পাশ করতে পারে নিজের অধিকার যেন নিজেকে দেওয়া হয় জনসাধারণের একটা অধিকার থাকে যেটা ভোট দিয়ে আমরা মনোনীত করি আমরা সেটা পাওয়ার আশা করি সেটা আমরা পাই না সেটা যেন আমরা পাই তার জন্য আমাদের আবেদন ইতিমধ্যে মহিলারা একে একে আসতে শুরু করেছেন আপনারা তো আর কি যাচ্ছেন বাড়ার সাথে কি জানাবেন প্রধানমন্ত্রী আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যেটা জানাবো যে আমাদের প্রতি দীর্ঘদিন জরে যে অত্যাচারটা করেছে বা ওরা যেগুলো যে দিনের পর দিন যে নোংরামিটা করেছে আমরা সেই অভিযোগগুলোই আমরা জানাবো এবং কাল রাত্রেও রেখা পাত্রকে মানে আমাদের যে মায়েদেরকে যে দিয়েছে তা সে বলেছে যে তুমি পড়ো তোমরা যাবে টাকা দিচ্ছি তোমাদের অর্থের প্রয়োজন পড়েছে তোমাদেরকে সেক্ষেত্রে দিয়েছে দু লাখ টাকা দেবে ওই বিরোধী পার্টিরা যারা ঠিক আমি চিনি না ওনাকে ঠিক চিনি না কে বলেছে এখন বলছে দিদি আমাকে ধমকি দিয়েছে তা আমরা বলছি চলো স্যার তো ওখানে দেখলো না আমাদের নেমন্ত্রণ পত্র দিয়েছে হ্যাঁ আমাদেরকে বাধা দিচ্ছে বারবার আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদের এখন ওরা চেষ্টা করছে যাতে না আমরা ওখানে গিয়ে পৌঁছাতে পারি আমাদেরকে এখনো আটকানোর চেষ্টা করছে তা আমরা যে ঘটনা নেমেছি আমরা আশা করছি আমরা পিছনে হটবো না আমরা যত যেমন আগিয়ে আছি এখন আমরা আগে থাকার চেষ্টা করছি অর্থাৎ বাধা দেওয়ার অভিযোগ উঠছে আপনারা তো আজকে বাড়া সাথে যাচ্ছেন কি বলবেন প্রধানমন্ত্রী বলবো যে আপনাকে দেখতে যাচ্ছি দেখতে এসেছি আপনারাই অভিযোগ জানাবেন হ্যাঁ বিজেপি ওয়ানকে যা জানাবো জানাবো ওই জায়গা কি এই যে আমাদের ভোট দিতে দেয় না আমাদের কোন জিনিসপত্র আসেলে আমাদের দেয় না সব নিজেরাই চুরি করে নেয় সব ভাগ করে নেয় তারাই নিয়ে নেয় আমাদেরকে দেয় না আমরা বিজেপি করি আমাদের তো তারি তারি मारे ধরে ধরে মারে সব রকম অভিযোগ জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনটাই জানাচ্ছেন সন্দেশকালীন মহিলার এবং তারা প্রস্তুত তারা আর কিছুক্ষণের মধ্যেই বারাসাত রওনা দেবেন ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা